হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইইউপিএসি নোমেনক্লেচার পড়ব, ঠিক আছে? তো আইইউপিএসি নোমেনক্লেচারের আগে দেখো একটা জিনিস আমরা দেখে নেবো যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে পজিটিভলি চার্জড, একটা নেগেটিভলি চার্জড, আর একটা হচ্ছে নিউট্রাল কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা আমরা জানি। তো প্রথমেই হচ্ছে এই যে পজিটিভলি চার্জড কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সেইগুলোই যাদের মধ্যে কোঅর্ডিনেশন এন্টিটিটা কীরকম থাকবে, পজিটিভলি চার্জড থাকবে, সেটাকে আমরা বলবো পজিটিভলি চার্জড কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে এখানে কোঅর্ডিনেশন এন্টিটি কোনগুলো, থার্ড ব্র্যাকেটের ভেতরে যেগুলো রয়েছে, আর বাইরে আমাদের কি পড়ে আছে, কাউন্টার আয়ন। তাহলে কোঅর্ডিনেশন এন্টিটিগুলো থাকবে জটিল বা কমপ্লেক্স আয়ন, আর কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে যে কাউন্টার আয়নগুলো থাকবে সেগুলো এখানে থাকবে সিম্পল বা সরল আয়ন। তো এইগুলোকে আমরা বলবো সব পজিটিভলি চার্জড কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। তাহলে আমরা প্রথম আইইউপিএসি নোমেনক্লেচারটা এদের পড়বো। আচ্ছা, এখানে আইইউপিএসিটা নোমেনক্লেচারটা পড়ার আগে আমি দেখো এখানে পাঁচটা উদাহরণ দিয়ে রেখেছি, প্রত্যেকটাই হচ্ছে পজিটিভলি চার্জড কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আমরা প্রথমে রুলস জেনে নেবো যে কীভাবে এদের নামকরণ করতে হয়, তারপর আমরা প্রত্যেকটার নামকরণ করব। তাহলে পরে সর্বপ্রথম যে রুলস সেটা হচ্ছে এই যে লিগেন্ডগুলো কোঅর্ডিনেশন এন্টিটির ভেতরে যে সমস্ত লিগেন্ডগুলো রয়েছে সেই লিগেন্ডগুলোর নাম আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো লিগেন্ডের নাম কিভাবে লিখতে হয় সেটার জন্য অলরেডি আমি একটা ভিডিও অলরেডি আগেই করে রেখে দিয়েছি, যাতে করে তোমাদের এখন প্রবলেম কিছু না হয়, ঠিক আছে? তো প্রথম রুলস হচ্ছে লিগেন্ডের নাম লিখতে হবে, লিগেন্ডের নাম লিখতে হবে, হয়েছে? লিগেন্ডের নামটা কিভাবে লিখব, আমরা দেখেছি যে এটার নাম অ্যাকোয়া, এটার নাম অ্যামিন। আচ্ছা, এটার নাম হচ্ছে কি, নাইট্রাইট থেকে এসেছে, সেই জন্য এটা হয়ে যাবে নাইট্রাইটো। এটা হচ্ছে ক্লোরাইড আয়ন, ক্লোরাইডটা হয়ে যাবে ক্লোরিডো। অর্থাৎ অ্যানায়নিক যে সমস্ত লিগেন্ডগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার ক্ষেত্রে শেষের ইটা চেঞ্জ হয়ে যায় ও, এটা নিশ্চয়ই আর বলার কিছু ব্যাপার নেই। আর নিউট্রাল যেগুলো সেগুলোর নামগুলো তেমনই থাকে, যেমন এটা অ্যাকোয়া, এটা হচ্ছে অ্যামিন, ঠিক আছে? বেশ, তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, লিগেন্ডের নামগুলোকে লিখতে হবে। এবারে দেখো লিগেন্ডের সংখ্যাটা যদি একের বেশি থাকে, যেমন এখানে আছে ছয়, এখানে আছে ছয়, এখানে আছে ক্লোরাইড আছে একটা, এটা আছে একটা, তাহলে যদি একটা থাকে তাহলে কিছু লেখার দরকার নেই। কিন্তু যদি একের বেশি থাকে তাহলে লিগেন্ডের সংখ্যা যদি একের বেশি হয় তাহলে লিগেন্ডের আগে বা লিগেন্ডের নামটার আগে আমাদের ডাই, ট্রাই, চারটা হলে টেট্রা, পাঁচটা হলে পেন্টা, ছটা হলে হেক্সা, এরকম বসাতে হবে, ঠিক আছে? তাহলে একের বেশি হয় তাহলে লিগেন্ডের আগে এইগুলো বসাতে হবে। আমি লিখছি না, ঠিক আছে? পুরো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো, বুঝতে পারলেই হবে, ঠিক আছে? বা তোমরা নিজেরা লিখেও নিতে পারো ভালো করে, আমি আর লিখছি না। লিগেন্ডের সংখ্যা যদি একের বেশি হয়, মানে ধর এখানে ছটা আছে, তাহলে আমরা অ্যাকোয়ার আগে কী বসাবো, হেক্সা অ্যাকোয়া। যদি এখানে চার থাকতো তাহলে টেট্রা অ্যাকোয়া, যদি দুই থাকতো তাহলে ডাই অ্যাকোয়া। অর্থাৎ লিগেন্ডের আগে আমরা এই সংখ্যাটা বসিয়ে দেবো, অর্থাৎ কতগুলো লিগেন্ড আছে যেন আমরা দেখে বুঝতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, এবারে হচ্ছে তিন নাম্বার। তিন নাম্বার আমরা দেখব যে যদি লিগেন্ডের সংখ্যাটা একই ধরনের না হয়ে দুরকম বা তিন রকম হয়, অর্থাৎ যেগুলোকে আমরা হেটারোলিপটিক লিগেন্ড বলি, তখন কী ঘটনাটা ঘটবে সেটা আমাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে কী হবে, যদি এখানটার কথা ভাবি, দেখো এখানে ক্লোরাইড আছে, নাইট্রাইট আছে, অ্যামিন আছে, তিন ধরনের লিগেন্ড রয়েছে। সেক্ষেত্রে এদেরকে আমরা প্রথমেই অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নেবো। অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসবে তার নামটা আগে হবে, যেটা পরে যাবে সেটা পরে আসবে, ঠিক আছে? তাহলে যদি আমাদের ভিন্ন ধরনের লিগেন্ড থাকে, ভিন্ন ধরনের লিগেন্ড থাকলে আমাদের কী অনুযায়ী বসাতে হবে, অ্যালফাবেটিক্যালি, অ্যালফাবেটিক্যালি তাদের নামকরণ করতে হবে, ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি তাদের নামকরণগুলো করতে হবে বা অ্যালফাবেটিক্যালি বসাতে হবে। যেমন এখানে যদি আমরা কথাটা ভাবি, দেখো এখানে ক্লোরিডো, নাইট্রাইটো আর অ্যামিনো, এদের মধ্যে অ্যামিনোটা এ দিয়ে আসছে, ওই জন্য অ্যামিনো বলছি, সরি অ্যামিন, এটা তো নিউট্রাল লিগেন্ড, তাহলে অ্যামিন, অ্যামিনটা এ দিয়ে আসছে, সেই জন্য এটা প্রথমে, তারপর হবে ক্লোরিডো, তারপর হবে নাইট্রাইটো। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, তাহলে লিগেন্ডের পোর্শনগুলো আমাদের ক্লিয়ার হলো। প্রথমে লিগেন্ডের নাম, লিগেন্ডের নাম কীভাবে লিখতে হবে আমরা অলরেডি জানি। আচ্ছা, দু নম্বর হচ্ছে যদি লিগেন্ডের সংখ্যাটা একের বেশি থাকে, একই ধরনের লিগেন্ড একের বেশি থাকে, তখন তার আগে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এগুলো বসাবো।
আর যদি ভিন্ন ভিন্ন রকমের লিগেন্ড থাকে তাহলে তাদেরকে আমরা কি করব অ্যালফাবেটিক্যালি বসানোর চেষ্টা করব, ঠিক আছে? যেটা অ্যালফাবেটিক্যালি আগে আসবে সেটাকে আগে বসাবো। এবার আমরা চলে আসবো লিগেন্ডের পরেই, দেখো পড়ে রয়েছে সেন্ট্রাল মেটাল অ্যাটম। এবার আমরা সেন্ট্রাল মেটাল অ্যাটমের যেটা নর্মাল নাম সেটা লিখব, যেমন ক্রোমিয়াম, প্ল্যাটিনাম, ঠিক আছে, এরকম করে কোবাল্ট, আয়রন, আমরা সিম্পল নামগুলো লিখব। তাহলে আমাদের এবার কি করতে হবে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের নাম লিখতে হবে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের নাম লিখতে হবে। পাঁচ নাম্বার কি করতে হবে, এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটমগুলো রয়েছে এদের যে অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট কীভাবে বের করতে হয় আমরা অলরেডি শিখে গেছি, তাহলে সেই ব্যাপারটা আমাদের আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, অক্সিডেশন স্টেট বসাতে হবে, তারপরে এর নামটা লিখতে হবে এবং নামের পর ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট বসাতে হবে। বোঝা যাচ্ছে? বেশ, পাঁচ নম্বর ক্লিয়ার হয়ে গেল। লাস্ট পয়েন্ট যেটা, সব শেষে এই যে কাউন্টার আয়নটা পড়ে রয়েছে তার নামটা লিখতে হবে। এটা আমরা যেমনভাবে নর্মাল নাম সেটা লিখে দিলেই হবে, এখানে কোনো কিছু যোগ করার দরকার নেই। তিনটে থাকলে যে ট্রাইক্লোরাইড লিখতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই, সংখ্যাগুলো লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র অ্যানায়নিক পোর্শনটার নামটা লিখে দিলেই হবে। যেমন এটা নাম হবে ক্লোরাইড, এটাও ক্লোরাইড, এটা সালফেট, এটা সালফেট, এটা ক্লোরাইড। তাহলে আমাদের এখানে শেষে কী হবে, অ্যানায়নিক বা কাউন্টার আয়ন, মানে অ্যানায়নের নাম লিখতে হবে। এটা অবশেষে যে অ্যানায়নিক পার্টটা পড়ে থাকবে লাস্টে সেটার নামটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই অ্যানায়নের নামটা লিখলে পরে আমাদের কাজ শেষ। তাহলে পরপর ব্যাপারগুলো বুঝতে পারলে ভেরি ইজি। প্রথমেই আমরা লিগেন্ডটার দিকে নজর দেবো, লিগেন্ডের কাজ শেষ হয়ে গেলে মেটালের দিকে নজর দেবো, মেটালের কাজ শেষ হয়ে গেলে আমরা থার্ড ব্র্যাকেটের বাইরে যেয়ে লাস্টের পোর্শনটা লিখে দেবো। বেশ, তাহলে এবার নামগুলো দেখলে পরে তোমাদের কাছে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ একটা জিনিস, মোটেও কঠিন কিছু নয়। বেশ, এখানটাতে আমরা চলে আসি। এখানে দেখো যে লিগেন্ডটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে H2O, H2Oটার নাম হচ্ছে অ্যাকোয়া। কটা অ্যাকোয়া আছে? ছটা। তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে হেক্সা অ্যাকোয়া, ঠিক আছে? তাহলে হেক্সা অ্যাকোয়া এই পোর্শনটা আমরা প্রথমেই লিখে দিলাম। লেখার পরে আমরা কি লিখব, মেন মেটালটাতে চলে আসবো, কারণ এখানে আর কোনো লিগ্যান্ড নেই, আমাদের আর কোনো ঝামেলা নেই। মেটালটার নাম হচ্ছে কি, ক্রোমিয়াম। তাহলে হেক্সা অ্যাকোয়া লেখার পরেই আমরা লিখব ক্রোমিয়াম। ক্রোমিয়াম হয়ে গেল। তারপরে আমরা জানি মেটালটা লেখার পরেই তার অক্সিডেশন স্টেট লিখতে হবে, তাহলে ব্র্যাকেটটা দিয়ে দিলাম, ব্র্যাকেটের মধ্যে অক্সিডেশন স্টেট। দেখো এটা যেহেতু নিউট্রাল লিগেন্ড, এর চার্জ হচ্ছে কত, জিরো, তাহলে এটাকে নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আচ্ছা, পুরো কম্পাউন্ডটার চার্জ হচ্ছে জিরো, টোটালটা পুরোটা একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি। তাহলে এই তিনটে ক্লোরাইড আয়ন আছে, তাহলে এক একটা ক্লোরাইডের জন্য -1 হলে তিনটের জন্য এখানে আমরা -3 লিখব। তাহলে পুরোটাকে ব্যালেন্স করার জন্য বা পুরোটা জিরো আনার জন্য আমাদের এখানে +3 লিখব। তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে কত, 3। এটাকে আমরা এরকমভাবে রোমান হরফে লিখব, ঠিক আছে? এরকম 3 লিখে দিও না। বেশ, তাহলে ক্রোমিয়াম 3। লাস্টে আমাদের কী পোর্শনটা হবে, ক্লোরাইড। একটু স্পেস দিয়ে বা একটু গ্যাপ দিয়ে আমরা এখানে লিখব ক্লোরাইড। ব্যাস, আমাদের নোমেনক্লেচার কমপ্লিট। এখান থেকে আমরা বুঝলাম যে এইটা হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি, একটু স্পেস দিলাম, দিয়ে লিখলাম ক্লোরাইড। তার মানে আমরা বুঝলাম যে বাইরে কী আছে, ক্লোরাইড আয়নটা রয়েছে। ক্লোরাইড কতগুলো আছে, একটা না দুটো না তিনটে, আমাদের লেখার কোনো দরকার নেই, হয়ে গেল। পরেরটা নিশ্চয়ই নিজেরা পারবে। কটা আছে, ছটা। তাহলে ছটা থাকলে এখানেও হেক্সা, হেক্সার পরে এটা কী গ্রুপ, অ্যামিন গ্রুপ। আমরা জানি নিউট্রাল লিগেন্ডকে যেমন থাকে তেমনই লিখে দিতে হয়, তাহলে হয়ে গেল আমাদের হেক্সা অ্যামিন। এটার নাম যেমন মেটাল আছে তেমন মেটাল লিখে দিলাম, প্ল্যাটিনাম। অক্সিডেশন স্টেট এটা তো জিরো, নিউট্রাল লিগেন্ড, চারটে সিএল আছে -4, তাহলে এটা হইতে হবে +4, কারণ টোটালটা জিরো। তাহলে এখানে আমরা রোমান হরফে 4 লিখলাম, একটু স্পেস, স্পেস দেওয়ার পরে আমরা লিখলাম ক্লোরাইড। এ হচ্ছে নামকরণের নিয়ম। তাহলে আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসবো এখানটাতে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, তিন ধরনের লিগেন্ড আছে। প্রথমটা হচ্ছে অ্যামিন, সেকেন্ড অ্যালফাবেটিক্যালি আসবে ক্লোরাইড, আর থার্ড আসবে এই
নাইট্রাইট। তাহলে এবারে আমরা নামগুলো লিখব। প্রথমে আমরা অ্যামিনের নামটা লিখব। তাহলে অ্যামিন কয়টা আছে? চারটে। চারটে যদি অ্যামিন থাকে তাহলে আমরা এখানে লিখব টেট্রা অ্যামিন, কারণ নিউট্রাল লিগ্যান্ডের ক্ষেত্রে যেমন থাকে আমরা জানি তেমনই নামটা লিখতে হয়। এবারে ক্লোরাইড আর নাইট্রাইটের মধ্যে এটা ক্লোরাইডটা আগে আসবে অ্যালফাবেটিক্যালি, তাহলে ক্লোরাইডটাকে আমরা লিখব ক্লোরিডো। কেন ও হলো সেটা আমরা আগের থেকেই জানি, কারণ লিগেন্ডের নামকরণের নিয়মই হচ্ছে অ্যানায়নিক লিগেন্ড থাকলে লাস্টের ইটা চেঞ্জ হয়ে ও হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল ক্লোরিডো। এবারে চলে আসবো আমরা NO2। NO2টার নাম হচ্ছে নাইট্রাইট, তাহলে নাইট্রাইটটা হয়ে যাবে কি? নাইট্রাইটো। ঠিক আছে, নাইট্রাইটো। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে NO2টা লেখা আছে, এই NO2 মানে যেটা নাইট্রাইট, এই নাইট্রাইট কিন্তু একটা অ্যাম্বিডেন্টের লিগেন্ড, অর্থাৎ কখনো কখনো এই নাইট্রোজেনের মাধ্যমে বন্ড তৈরি করতে পারে, কখনো কখনো অক্সিজেনের মাধ্যমে বন্ড তৈরি করতে পারে। তাই যখনই এই নাইট্রাইটের ব্যাপারটা আসবে তোমরা একটা জিনিস খেয়াল রেখে দেবে যে সেটা কিসের মাধ্যমে বন্ডটা তৈরি করেছে। যদি নাইট্রোজেনের মাধ্যমে বন্ড তৈরি করে তাহলে তার পরে লিখবে N, যদি অক্সিজেনের মাধ্যমে বন্ড তৈরি করে তাহলে লিখবে O। তাহলে এখানে দেখো এটা NO2 লেখা আছে, মানে বন্ডটা নাইট্রোজেনের মাধ্যমে তৈরি হয়েছে। তার মানে এখানে আমরা জাস্ট একটা হাইফেন দেবো, ক্যাপিটাল N লিখবো, দিয়ে স্পেস দেবো, আবার একটা হাইফেন। ঠিক আছে, তাহলে N তার আগে হাইফেন পরে হাইফেন, বেশ তাহলে আমাদের নাইট্রাইটোর কাজটা কমপ্লিট হয়ে গেল, সাথে সাথে আমাদের লিগেন্ডের কাজটাও কমপ্লিট হয়ে গেল। এবারে চলে আসবো আমরা প্ল্যাটিনামে। তাহলে আমরা এরপর লিখব যে প্ল্যাটিনাম, নর্মালি যেমন লেখা আছে প্ল্যাটিনাম। ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যাটিনাম অবধি হলো। প্ল্যাটিনামের পরে এখানে দেখো জায়গা নেই, নিচে লিখছি আমি, প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেটটা আমাদের বের করতে হবে। অক্সিডেশন স্টেটটা আমরা কীভাবে বের করব? ভেরি ইজি, দেখো অ্যামিন, অ্যামিনটা তো জিরো, সালফেটের জন্য -2 হয় এটা আমরা প্রত্যেকে জানি, ক্লোরাইডের জন্য -1 হয় এটাও আমরা প্রত্যেকে জানি, NO2-র জন্য -1 হয় এটাও আমরা প্রত্যেকে জানি, কারণ NO2-র একটা কমপ্লেক্স ভেবে নাও KNO2, কে প্লাস NO2 মাইনাস, আর NO2 মাইনাস এটা আমরা আগেও পড়েছি। ঠিক আছে, লিগেন্ড যখন পড়েছি তখন NO2 মাইনাস স্ট্রাকচার আমরা এঁকেছি। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে তাহলে এখানে প্ল্যাটিনামের মাথাতে চার্জটা কত হবে? +4, কারণ -2 -1 -1, তাহলে এদের একটা -4 হলো, তাহলে +4 হলে তবে টোটালটা জিরো হবে। তাহলে প্ল্যাটিনাম কত লিখতে হবে? 4 লিখতে হবে। আচ্ছা, আমার উপরে জায়গা নেই, সেই যে পাশে জায়গা নেই আর, সেই জন্য আমি এখানে 4টা লিখলাম। তোমরা প্ল্যাটিনামের ঠিক পরেই 4টা লিখবে, যেমন এগুলো লিখেছো, স্পেস দিও না, তারপর একটু স্পেস দেবো, তারপর আমরা লিখবো সালফেট। ব্যাস কমপ্লিট, সালফেট। আশা করি পুরো ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। পরের পোর্শনটাতে আমরা চলে আসবো এটাতে। এখানে দেখো দু ধরনের লিগেন্ড রয়েছে, প্রথম লিগেন্ডটা হচ্ছে অ্যাকোয়া, দ্বিতীয়টা হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন। ঠিক আছে, তাহলে অ্যাকোয়া আর নাইট্রোসোনিয়াম আয়ন এদের মধ্যে কে আগে আসবে? অ্যাকোয়া আগে আসবে। তাহলে আমাদের শুরুটা হবে কীভাবে? পেনটা দিয়ে, 5 থাকলে পেনটা হয়, তাহলে লিখলাম আমরা পেনটা, তারপরেই লিখলাম অ্যাকোয়া, পেনটা অ্যাকোয়া। এবারে আমাদের চলে এলো NO। দেখো NO-র ক্ষেত্রে আমরা বলেছিলাম যে NO-টা কখনো কখনো তার নাম হয় নাইট্রোসিল, খুব ভালো করে দেখো এই জায়গাটা, আর কখনো কখনো NO সেটা হয় নাইট্রোসোনিয়াম আয়ন। যখন NO-টা নাইট্রোসিল হয় তখন সেটা নিউট্রাল লিগ্যান্ড হয় এবং তার চার্জ হয় জিরো, আর যখন নাইট্রোসোনিয়াম আয়ন হয় তখন তার চার্জ হয় +1। এবার আমরা বলেছিলাম যে এই NO-টাকে দেখে আমরা বুঝবো কিভাবে যে এটার চার্জ জিরো হবে নাকি নাইট্রোসোনিয়াম আয়ন হবে। তো অ্যাকচুয়ালি এগুলো স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি থেকে বোঝা যায়, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে অতটা নেই, তবে আমরা একটা মনে রাখতে পারি এভাবে যে যখন এটা ক্যাটায়নিক পোর্শনের মধ্যে থাকবে, অর্থাৎ এটা যখন পজিটিভলি চার্জড স্ফিয়ারের মধ্যে থাকবে বা এন্টিটির মধ্যে থাকবে, তখন এটার মাথাতে চার্জ আমরা ধরব প্লাস। ঠিক আছে, আর যখন নেগেটিভলি চার্জড পোর্শনের মধ্যে এটা থাকবে তখন সেটাকে আমরা ধরব নিউট্রাল বা জিরো। মানে ব্যাপার হচ্ছে যে এই যে NO-টা, এই NO-টা আছে পজিটিভলি চার্জ স্ফিয়ারের মধ্যে, তার সাথে কোনো না কোনো একটা অ্যানায়নিক পোর্শন যুক্ত আছে, তাহলে এই দিকটা যদি অ্যানায়নিক পোর্শন হয় এই ধারটা ক্যাটায়নিক পোর্শন করতে হবে, এই ক্যাটায়নিক পোর্শনের মধ্যে এটা অন্তর্ভুক্ত বলে এটা চার্জ আমরা ধরবো এখানে +1। তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো, তাহলে তোমাদের যে এক্সাম্পলগুলো পরীক্ষাতে দেবে খুব সহজেই তোমরা করতে পারবে। শুধুমাত্র NO-র ক্ষেত্রেই এটা প্রযোজ্য এবং NO-র ক্ষেত্রেই এই কনফিউশনটা তৈরি হয়, বাকি আর কোথাও এই কনফিউশনটা নেই। তাহলে দুটো চার্জ, আইদার জিরো অর +1,
ক্লাস ওয়ানটা ব্যবহার করব যখন কোঅর্ডিনেশন এন্টিটিটা পজিটিভলি চার্জড হবে, তখন এটারও চার্জ হবে পজিটিভলি। ঠিক আছে, বেশ, তাহলে এটা প্লাস ওয়ান করলাম, এটা জিরো, কোনো অসুবিধার কিছু নেই। এটা মাইনাস টু, এটা হতে হবে কত, প্লাস ওয়ান, তবেই পুরোটা জিরো আসবে। দেখো এটা একটা অদ্ভুত কম্পাউন্ড, এখানে আয়রনের যোজ্যতা প্লাস ওয়ান, বাস্তবে কিন্তু আয়রনের যোজ্যতা আমরা প্লাস টু বা প্লাস থ্রি ছাড়া দেখি না, কিন্তু এটা এমন এক ধরনের কম্পাউন্ড যেখানে আয়রনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান। তো যাই হোক, আমরা এবারে নোমেনক্লেচারে ফিরে আসি। তাহলে পেন্টা অ্যাকোয়া, আমাদের কাজ কমপ্লিট। এই যে এনও, এটাকে আমরা বললাম কি লিখতে হবে, নাইট্রোসোনিয়াম আয়ন। তাহলে এখানে আমরা এর পরেই লিখব, পেন্টা অ্যাকোয়ার পরেই নাইট্রোসোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন। ক্লিয়ার এত অবধি? বেশ, নাইট্রোসোনিয়াম আয়ন লেখার পরেই আমরা চলে আসব মেটালে, আর তো আমাদের লিগ্যান্ড বাকি নেই। মেটাল হচ্ছে আমাদের কি, আয়রন, সিম্পল নাম লিখে দিলাম আয়রন, কোনো কিছু ঝামেলা নেই। আয়রন লেখার পর আমরা কি করব, এর যে চার্জ অক্সিডেশন স্টেট কত, ওয়ান, আমরা ব্র্যাকেটের মধ্যে ওয়ান লিখলাম, এবং একটু স্পেস দিয়ে জায়গা নেই বলে আমি নিচে লিখছি, আমরা লিখব সালফেট। ব্যাস, কমপ্লিট। খুব সহজ জিনিস, নামগুলো মোটেও কঠিন কিছু নয়, খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। চলে আসছি আমরা এটাতে, এখানেও দেখো অ্যামিন আছে আর নাইট্রাইটও আছে। এটা এ কারণে দিয়েছি এটার সাথে কম্পেয়ার করার জন্য, তিনের সাথে পাঁচের কম্পেয়ার করার জন্য। দেখো এখানে এনও টু ছিল, এখানে ও এনও আছে, তার মানে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা, এটা নাইট্রাইটো পরে এন লিখেছিলাম, এখানে নাইট্রাইটোর পরে ও লিখতে হবে। অ্যালফাবেটিক্যালি অ্যামিনটা আগে আসবে, তাহলে শুরুটা করি এইভাবে, পেনটা অ্যামিন দিয়ে, পাঁচ আছে, পাঁচ মানে হচ্ছে পেনটা, তারপর আমরা লিখলাম অ্যামিন, পেনটা অ্যামিনের কাজ কমপ্লিট, তারপরে এটা নাইট্রাইটো, ভেরি ইজি জিনিস, এর থেকে সহজ আর কিছু হয় না। নাইট্রাইটোর পরে আমাদের কি, অক্সিজেন, শুধুমাত্র এনও টুর ক্ষেত্রে আমরা এই এন আর ওটা বসাবো, বাকি কোনো ক্ষেত্রে বসানোর দরকার নেই। এক নম্বর পয়েন্টস বা টিপস তোমরা মনে রাখো। দু নম্বর মনে রাখবে এই যে এনোর ব্যাপারটা, কখনো নাইট্রোসিল কখনো নাইট্রোসোনিয়াম আয়ন, তো যখন এটা ক্যাটানিক পোর্শনের মধ্যে থাকবে বা পজিটিভ এন্টিটির মধ্যে থাকবে তখন এটাকে আমরা পজিটিভ ধরে নেবো, আর যখন উল্টো দিকটাতে থাকবে নেগেটিভ এন্টিটির মধ্যে তখন আমরা সেটাকে নিউট্রাল ধরে নেবো। ব্যাস, কাজ শেষ। এবারে এটা ও হলো, ও এর পরে আমাদের কোবাল্ট, কোবাল্টের যেমন নাম আমরা তেমন লিখে ফেললাম, কোবাল্ট, কোবাল্টের কাজ শেষ। এবার আমরা কি করবো, এর অক্সিডেশন স্টেট বের করতে হবে, ভেরি ইজি। ক্লোরাইডের জন্য মাইনাস ওয়ান, ও এনওটা মাইনাস ওয়ান, এটা জিরো, তার মানে এটা প্লাস টু, প্লাস টু মানে আমরা এখানে এইভাবে টু লিখে দিলাম ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে টু লিখে দিলাম, আমাদের কাজ শেষ। ক্লোরাইড, বাইরে যে কাউন্টার আয়নটা পড়ে আছে অ্যানায়নটা, সেই অ্যানায়নটার নাম আমরা লিখে দিলাম, সিম্পল ক্লোরাইড লিখে দিলাম, ব্যাস, শুধু ক্লোরাইড। বেশ, তাহলে আমাদের এই নামকরণগুলো কমপ্লিট হলো, আমরা বুঝে গেলাম পজিটিভলি চার্জড কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কীরকমভাবে নোমেনক্লেচার করতে হয়। আশা করি পুরো ব্যাপারটাতে তোমাদের কোনো কিছু অসুবিধা নেই। প্রথমে টিপস মনে রাখো, প্রথমে হচ্ছে লিগেন্ডের নাম লিখতে হবে, লিগেন্ডের আগে ডাই ট্রাই টেট্রা সেটিকে বসিয়ে দিতে হবে। আচ্ছা, দু রকমের যদি লিগেন্ড থাকে তাহলে তাদেরকে অ্যালফাবেটিক্যালি আনতে হবে, কোনটা আগে কোনটা পরে সেটা দেখে নিতে হবে। এনোটুর ব্যাপারটা থাকলে এনের মাধ্যমে বন্ডিং করছে নাকি অক্সিজেনের মাধ্যমে বন্ডিং করছে সেটুকু ব্যাকেটের মধ্যে লিখে দিতে হবে, ব্যাকেট না মানে একটা ড্যাশ দিয়ে পরে লিখে দিতে হবে। আচ্ছা, মেটালটের নামটা লেখার পর ব্যাকেটের মধ্যে অক্সিডেশন স্টেটটা লিখতে হবে, তারপর একটু গ্যাপ দিয়ে বাইরে যে অ্যানায়নটা পড়ে আছে শুধুমাত্র তার নামটা লিখে দিতে হবে, কটা আছে ডাই ট্রাই করে আর লেখার দরকার নেই, তাহলেই আমাদের কাজ শেষ। এরপর আমরা চলে আসবো নিউট্রাল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নোমেনক্লেচার। দেখো নেক্সট আমরা কতগুলো নিউট্রাল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নাম লিখেছি, আবার পাঁচটা এক্সাম্পল আমরা দিয়েছি, এবারে এদের নামকরণগুলো কীভাবে হয় আমরা দেখব। নিউট্রাল মানে বুঝতেই পারছো পুরোটা থার্ড ব্যাকেটের মধ্যে রয়েছে, এর না আছে বাইদিকে বাঁ দিকে কোনো ক্যাটায়নিক কাউন্টার আয়ন, না আছে ডান দিকে কোনো অ্যানায়নিক কাউন্টার আয়ন। তাহলে এই নামকরণগুলো করার, আমরা আগের যে নোমেনক্লেচারের সিস্টেমটা দেখলাম একই সিস্টেমে নামকরণটা হবে, আলাদা কিচ্ছু নয়, ভেরি ইজি। তাহলে প্রথমে আমরা কী করবো, লিগেন্ডগুলোর নাম লিখবো, ঠিক আছে, লিগেন্ডের আগে সংখ্যাটা বসিয়ে দেবো, ডাই ট্রাই টেট্রা সেটা বসিয়ে দেবো, তারপরে মেটালের নাম লিখবো, মেটালের ব্যাকেটে আমরা অক্সিডেশন স্টেটটা লিখবো, ব্যাস আমাদের কাজ শেষ। কারণ এর আগে আমরা যেটা অ্যানায়নের নামগুলো লিখছিলাম এখানে কোনো অ্যানায়ন দেওয়া নেই, তাই অ্যানায়নের নামটা আমাদের আর লিখতে হবে না। তাহলে তার আগে অবধি আমাদের যে প্রসেসে আমরা করেছি আমরা সেটাই ফলো করব। তাহলে প্রথমেই আমরা চলে আসবো এটাতে, দেখো সিও দেওয়া আছে, সিও মানে হচ্ছে কার্বনিল, ঠিক আছে, তো কার্বনিল গ্রুপটা হচ্ছে একটি নিউট্রাল লিগেন্ড, বা কার্বনিল হচ্ছে একটি নিউট্রাল লিগেন্ড। যেমন আমরা জল বা অ্যাকোয়া, যেটা অ্যাকোয়াটা আমরা দেখেছি নিউট্রাল,
অ্যামিন দেখেছি নিউট্রাল, তেমনি কার্বোনিলও হচ্ছে নিউট্রাল। তাহলে যেহেতু এটা একটা নিউট্রাল লিগেন্ড, তাই এখানে আমরা লিখব চারটে আছে সেই জন্য এটার নাম হবে টেট্রা। তারপরে আমরা লিখলাম কার্বোনিল, ঠিক আছে, দুটো গ্রুপ খুব ইম্পর্টেন্ট, সিও ফর হচ্ছে কার্বোনিল যেটা অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইড আর কি, আর এনোটাকে বলা হয়ে থাকে নাইট্রোসিল, খুব ইম্পর্টেন্ট। এই দুটো গ্রুপই হচ্ছে কিন্তু নিউট্রাল, এটাও নিউট্রাল এটাও নিউট্রাল। এই এনোটা এবারে কখনো কখনো এনো প্লাস হিসাবে কাজ করে, তখন তার নাম হয় নাইট্রোসোনিয়াম আয়ন, সেটা আমরা আগের এক্সাম্পেলে দেখলাম, নাইট্রোসিল দিয়েও আমরা এক্সাম্পল করব পরে। তো যাই হোক, এটা হচ্ছে তাহলে আমাদের টেট্রা কার্বোনিল, কার্বোনিলটা আগে লিখি টেট্রা কার্বোনিল, হয়ে গেল লিগেন্ডের কাজ। এবার আমাদের চলে আসবে নিকেল, আমরা জানি যে শুধুমাত্র মেটালের নামটা লিখে দিলেই আমাদের কাজ শেষ, এবং আমাদের এখানে অক্সিডেশন স্টেটটা লিখতে হবে। দেখো কার্বোনিলের অক্সিডেশন স্টেট কত, জিরো, কারণ এটা হচ্ছে নিউট্রাল। তাহলে এটা যদি জিরো হয় এটাও জিরো হবে, ঠিক আছে, কারণ পুরোটা তো নিউট্রাল, এখানে তার কিছু বাঁদিক ডান দিকে ক্যাটায়ন অ্যানায়ন কিছু দেওয়া নেই। তাহলে আমাদের নিকেলের মাথাতে চার্জ কত চলে এলো, জিরো, অর্থাৎ নিকেলের অক্সিডেশন স্টেট কত, জিরো। বেশ, আমাদের অ্যান্সার কমপ্লিট, ভেরি ইজি। তারপরেরটা তোমরা নিজেরাই পারবে, এখানে বসালাম পেনটা, পেনটার পরে কার্বোনিল, স্পেস দিও না কিন্তু, পরপর লিখবো, হ্যাঁ, পেনটা কার্বোনিল, তারপরে কি আয়রন, তাহলে পেনটা কার্বোনিলের পরে আমরা লিখে ফেললাম আয়রন, এর অক্সিডেশন স্টেট জিরো, কারণ কার্বোনিল এখানে জিরো যদি হয় তাহলে আয়রনটা কত হতে হবে আমাদের, জিরোই হতে হবে, তাহলে এরও অক্সিডেশন স্টেট আমাদের বেরিয়ে গেল জিরো। ক্লিয়ার? এবারে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা চলে এলাম, সেটা হচ্ছে ইথিলিন ডায়ামিন আর ডিএমজি, এই দুটো এক্সাম্পল কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। দেখো লক্ষ্য করে, এই যে ইথিলিন ডায়ামিনটা আমরা লিখেছি, এই ইথিলিন ডায়ামিন কিন্তু মনোডেন্টেড লিগেন্ড নয়, এটা কিন্তু বাইডেন্টেড লিগেন্ড, খুব ভালো করে বোঝো, এটা কিন্তু বাইডেন্টেড লিগেন্ড, ঠিক আছে। এই যে ইএন বা ডিএমজি, এই দুটোই হচ্ছে বাইডেন্টেড লিগেন্ড। এই জায়গাটা একটু ভালো করে নিয়মটা দেখে নাও, এটাও বাইডেন্টেড এটাও বাইডেন্টেড লিগেন্ড। তো খেয়াল রাখবে যে যদি কোনো বাইডেন্টেড লিগেন্ড মেটালের সাথে বন্ড করে বা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে, তখন যেহেতু এটা অলরেডি বাইডেন্টেড, মানে এই যে ইএন আমরা লিখছি, এই ইএন নামটা হচ্ছে কি বলো, ইথিলিন ডাই অ্যামিন। দেখো এই নামটার মধ্যেই একটা ডাই আমরা ভেতরে পেয়ে যাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো, ইথিলিন ডাই অ্যামিন, তাহলে এই নামের মধ্যেই একটা ডাই রয়েছে। তাহলে এখানে ইথিলিন ডায়ামিন কতগুলো নেওয়া হয়েছে, দুটো। তাহলে আগে যেমন আমরা দুটো থাকলে ডাই লিখছিলাম, তিনটে থাকলে ট্রাই লিখছিলাম, তাহলে যেহেতু ইথিলিন ডায়ামিনের মধ্যেই ডাইটা ঢুকে থাকছে বা এগুলো হচ্ছে বাইডেন্টেড লিগেন্ড, সেই জন্য ইথিলিন ডায়ামিন যদি দুটো নেওয়া হয় তাহলে তার বাঁদিকে আমরা কিন্তু আর ডাই লিখতে পারবো না, তখন সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এখানে বিআইএস, বিস। অর্থাৎ আমরা এখানে একটা রুলস মনে রাখবো যে যদি আমাদের এই ধরনের লিগেন্ড হয়, মানে বাইডেন্টেড লিগেন্ড যদি আমরা নিই, তখন আমাদের সেক্ষেত্রে আমাদের কিছু রুলস ফলো করতে হবে, সেটা এবার আমরা এখানে একটু আলোচনা করব। আচ্ছা, তখন আমরা নামগুলো কীভাবে লিখব, দেখো খুব সিম্পল, আমরা যেটা এতক্ষণ ধরে ডাই লিখতাম, যদি এখানে ডাই থাকে তখন সেটাকে আমরা লিখব বিস, ঠিক আছে। যেটাকে আমরা ট্রাই লিখতাম, টিআরআই ট্রাই, সেটাকে আমরা লিখব ট্রিস। যেটাকে আমরা টেট্রা লিখতাম, সেই টেট্রাটাকে আমরা লিখব টেট্রাকিস। আর যেটা আমরা পেনটা লিখতাম, সেটাকে আমরা লিখব পেনটাকিস। এভাবে আমরা নামগুলো লিখব। তাহলে আশা করি মনে থাকবে ব্যাপারটা, বিস, ট্রিস, টেট্রাকিস, পেনটাকিস, কখন, ডাই, ট্রাই, টেট্রা, পেনটার পরিবর্তে কখন ব্যবহার করব, যদি আমাদের লিগেন্ডগুলো বাইডেন্টেড লিগেন্ড হয় তখন সেক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব। এই এক্সাম্পলগুলো তোমাদের পরীক্ষাতে দিতে পারে, খুব ইজি এক্সাম্পল, কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে এই যে নামটা যখন আমরা লিখব, প্রথমেই আমরা শুরু করলাম বিস দিয়ে, হয়েছে, তাহলে মনে থাকবে বিস লেখার পর আমরা কী লিখব, এখানে ইএন দেওয়া আছে, ইএন মানে হচ্ছে ইথিলিন ডায়ামিন। সেই ইথিলিন ডায়ামিনটাকে কীভাবে লেখা যায়, ইথিলিন ডায়ামিনটাকে আমরা লিখতে পারি ইথেন 1,2 ডায়ামিন, এটা হচ্ছে এর নর্মাল আইইউপিএসি নেম, ঠিক আছে। যেমন ইথিলিন ডায়ামিনের স্ট্রাকচারটা তো এরকম, এরকম, দেখো
এটাকে ইথিলিন ডায়ামিন বলছি, কিন্তু এটা যখন আমরা আইইউপিএসি নোমেনক্লেচার করব তখন আমাদের কি করতে হবে, নোমেনক্লেচারটা এইভাবে শুরু করতে হবে, এটাকে ওয়ান দিলাম, এটাকে টু দিলাম, তাহলে দুটো কার্বন থাকলে আমরা জানি ইথেন হয়, কারণ পুরোটা হচ্ছে এটা অ্যালকেন গ্রুপ, কোথাও ডবল বন্ডের ব্যাপার নেই, সেই জন্য এটা নাম দিলাম ইথেন। আচ্ছা, ওয়ান কমা টু মানে একেও অ্যামিন আছে দুয়েও অ্যামিন আছে, সেই জন্য ওয়ান কমা টু ডাইঅ্যামিন। যেহেতু এখানে একবার ডাই শব্দটা ব্যবহার হয়েছে, এখানে আমরা ডাই লিখতে পারবো না, আমরা এখানে কী লিখবো, বিষ। ক্লিয়ার এতক্ষণ? ব্যাস, তাহলে বিষ ইথেন, ওয়ান টু ডাইঅ্যামিন, তারপর আমরা চলে আসবো নিকেল। নিকেল হয়েছে, নিকেলের অক্সিডেশন স্টেট কত, জিরো, কারণ এই যে আমরা স্ট্রাকচারটা এঁকেছিলাম ইথিলিন ডায়ামিনের, ওর কিন্তু কোনো চার্জ নেই, তাহলে নিকেলটা আমাদের হয়ে গেল জিরো। নেক্সট আমরা চলে আসবো নিকেল ডিএমজি হোল টু, এখানে আমাদের আবার শুরুটা হবে বিষ দিয়ে, বিষটা লিখলাম। আচ্ছা, তারপরে কী হবে, তারপরে ডিএমজির যে নাম সেটা হবে ডাইমিথাইল গ্লাই অক্সামেটো, ঠিক আছে, সরি অক্সিমেটো, ডাইমিথাইল গ্লাই অক্সিমেটো, ঠিক আছে, এটা হচ্ছে ডিএমজির নাম। দেখো ডিএমজির স্ট্রাকচার আমরা অলরেডি ড্র করেছি, সেখানে দেখেছি ডিএমজি থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে চলে গেলে তৈরি হয় ডাইমিথাইল গ্লাই অক্সিমেটো, এবং ডিএমজির মাথাতে চার্জটা কত হয়, মাইনাস ওয়ান, তাহলে দুটোর জন্য কত হবে, মাইনাস টু। খুব ভালো করে লক্ষ্য করো, দেখো আমরা যখন লিগেন্ড পড়েছি তখন কিন্তু খুব ভালোভাবে ডিএমজিটা আলোচনা করেছি আমরা, যে ডাইমিথাইল গ্লাইঅক্সিম, ওখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে তৈরি হয় ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো, এবং তখন তার চার্জ হয় মাইনাস ওয়ান, তাহলে দুটোর জন্য মাইনাস টু, এবং দুটো ডিএমজি দুদিক থেকে নিকেলের সাথে বন্ড তৈরি করে, ঠিক আছে, দুটো ফাইভ মেম্বার রিং তৈরি করে, আর দুটো উপরের দিকে এবং নিচের দিকে হাইড্রোজেন বন্ড তৈরি করে। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু স্ট্রাকচারে দেখেছি। তাহলে আমাদের ডিএমজির মাথাতে যদি মাইনাস ওয়ান হয় তাহলে দুটোর জন্য মাইনাস টু, তাহলে নিকেলটা হয়ে গেল প্লাস টু। তাহলে এরপরেই আমরা কী লিখবো, নিকেল, নিকেলের পর অক্সিডেশন স্টেট দিয়ে দিলাম টু, এটাকে আমরা এভাবে টুটাকে লিখলাম। তাহলে ক্লিয়ার হলো, লাস্টেরটা খুব সহজ, নিজেরাই পারবে। দেখো এটা হচ্ছে অ্যামিন, এটা হচ্ছে ক্লোরিডো, যেমন আমরা শিখেছি, তাহলে এখানে ডাই লিখবো, এখানে আমাদের কিছু অসুবিধার কিছু নেই, তাহলে শুরুটা হলো আমাদের কী দিয়ে, ডাই দিয়ে, ঠিক আছে, তাহলে ডাই অ্যামিন, ডাইয়ের পর আমাদের কী লিখতে হবে, অ্যামিন লিখতে হবে, তাহলে ডাই অ্যামিন। আচ্ছা, তারপর আবার ডাই, দুটো ক্লোরিডো আছে, ক্লোরাইডটা হয়ে যাবে ক্লোরিডো, তাহলে ডাই অ্যামিন ডাইক্লোরিডো, তারপরে আমাদের প্লাটিনামটা লিখতে হবে প্লাটিনাম। এবারে অক্সিডেশন স্টেট, দেখো এর অক্সিডেশন স্টেট জিরো, এটার জন্য মাইনাস টু, তাহলে প্ল্যাটিনামের জন্য প্লাস টু, তাহলে ব্র্যাকেটের মধ্যে টু। তাহলে আমরা খুব ইজিলি আমাদের নোমেনক্লেচারটা করতে পারলাম নিউট্রাল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের জন্য। খুব সহজ একটা জিনিস, মোটেও কঠিন কিছু নয়, শুধুমাত্র আমাদের এই দুটোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে যদি আমাদের বাইডেন্টের লিগেন্ড দিয়ে দেয়, ঠিক আছে, আমরা দেখেই চিনতে পারবো ইথিলিন ডায়ামিন ডিএমজি, এদেরকে আমরা দেখেই চিনতে পারবো, কখনো কখনো অক্সালেট দিতে পারে, তখন আমরা কি করব, যদি দুটো করে থাকে তার আগে একটা করে বিষ বসিয়ে দেবো, তখন আর ডাই শব্দটা ব্যবহার করব না, কারণ যেহেতু ভেতরে একবার করে ডাই ব্যবহার হয়েছে, সেই জন্য আমরা এখানে আর ডাই ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব, বিষ ব্যবহার করব, ঠিক আছে। আমরা নিয়ম শিখে নিয়েছি, বিষ, ট্রিস, টেট্রাকিস, ঠিক আছে, এবং অবশেষে হচ্ছে পেন্টাকিস। যদি কখনো কখনো তোমরা দেখো এখানে চার দেওয়া থাকে তাহলে এখানে টেট্রাকিস লিখবে, যদি পাঁচ দেওয়া থাকে তাহলে পেন্টাকিস লিখবে, এভাবে তোমরা প্রত্যেকটা নামকরণ করতে পারবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলে দিই, বইয়ে যেভাবে ফলো করা রয়েছে দেখবে যে প্রত্যেকটা নামকরণ যখন শুরু হচ্ছে তখন সেগুলো সব স্মল লেটারে শুরু হচ্ছে, ঠিক আছে, তাহলে যেহেতু সবগুলো স্মল লেটারে শুরু হচ্ছে তাই আমরা এখানে এইগুলোকে একটা স্মল লেটার করে দেবো, তোমরা স্মল লেটার করে দাও, ব্যাস, তাহলে আমাদের কাজ কমপ্লিট। সমস্তগুলো আমরা স্মল লেটারে শুরু করলাম। আচ্ছা, কোনো স্পেস থাকবে না, স্পেস কখন থাকবে, যখন অ্যানায়নিক পোর্শন থাকবে তখনই একমাত্র স্পেস দিয়ে আমরা লিখব, বাকিটা পুরোটা একসাথে। বেশ, এবারে আমরা আলোচনা করব অ্যানায়নিক কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়ে। আচ্ছা দেখো, এখানে আমরা অ্যানায়নিক কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো নোমেনক্লেচার করব, তো এখানে আমাদের প্রথমে নিয়মগুলো জেনে নিতে হবে, এখানে নিয়মগুলো একটু আলাদা, যে এখানে দেখো থার্ড ব্র্যাকেটের আগে বাঁদিকে আমাদের ক্যাটায়নিক পোর্শনগুলো রয়েছে, তাহলে এখানে কিন্তু আমাদের সর্বপ্রথমে ক্যাটায়নের নামটা আগে লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এখানে এক নম্বরে কিসের নাম লিখবো, ক্যাটায়নের, যেটা কি ক্যাটায়ন, মানে যেটা হচ্ছে আমাদের কাউন্টার আয়ন আর কি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? বেশ, এটাকে কেন আগে লিখছি, আগেরটা লেখার কারণ হচ্ছে দেখো থার্ড ব্র্যাকেটের আগে আছে, ওই জন্য আগে লিখে দেবো,
আগেরটাতে কি হচ্ছিল, মানে প্রথমে যখন আমরা পজিটিভলি কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়ছিলাম তখন কাউন্টার আয়নগুলো শেষে থাকছিল, নেগেটিভলি চার্জড, সেই কাউন্টার আয়নগুলোকেও সেই জন্য আমরা শেষে লিখছিলাম। এখানে প্রথমে আছে, প্রথমে লিখলাম, বেশ, বাকি নিয়ম কিন্তু একই। তারপর আমাদের কি করতে হবে, লিগেন্ডের নাম লিখতে হবে, সেম নিয়ম, লিগেন্ডের নাম লিখতে হবে। লিগেন্ড যদি একের বেশি থাকে তাহলে আমাদের ড্রাই, ট্রাই এগুলো বসাতে হবে, যদি বিভিন্ন ধরনের লিগেন্ড থাকে তাহলে সেগুলোকে আমাদের অ্যালফাবেটিক্যালি বসাতে হবে। তাহলে এতটা অবধি আমাদের কাছে ক্লিয়ার। এবারে তিন নম্বরে কি হচ্ছে, আমাদের যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আগে মেটালের নামগুলো দেখো আমরা সিম্পলভাবে লিখে দিয়েছিলাম নিউট্রাল কোঅর্ডিনেশনের ক্ষেত্রে এবং ক্যাটায়নিক কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে, কিন্তু এখানে আমাদের নামগুলোকে সিম্পল লিখলে হবে না, এখানে মেটালের যে নাম সিম্পল নাম তার সাথে এট যুক্ত করে দিতে হবে, ব্যাস আমাদের কাজ শেষ। তারপর কি করতে হবে, আমাদের যা নিয়ম, মেটালের সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে এট যুক্ত করলাম, এটা লেখার পর আমাদের ব্র্যাকেটে অক্সিডেশন স্টেটটা লিখে দিতে হবে। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে এবার জলের মতো পরিষ্কার হয়েছে। তাহলে ফার্স্ট স্টেপ লিগেন্ড ইয়ের নাম, ক্যাটায়নের নাম, সেকেন্ড স্টেপ লিগেন্ডের নাম, যেমনভাবে আমরা লিগেন্ডের নাম লিখেছি সেই তেমনভাবেই, থার্ড স্টেপ মেটালের নাম, মেটালের সাথে এড যুক্ত, তারপরে আমরা কি করব, তারপরে অক্সিডেশন স্টেটটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো। বেশ, এই হচ্ছে নিয়ম, তিনটে নিয়ম, তিনটে ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে নিয়ম একই, শুধুমাত্র একটা একটু করে চেঞ্জ আছে, এমন কিছু ব্যাপার নয়, খুব সহজ জিনিস। তাহলে প্রথমেই ক্যাটায়ন আছে, ক্যাটায়নের নামটা আমাদের এমনি অসুবিধা কিছু নয়, সিম্পল নাম লিখবো আমরা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এর থেকে সহজ জিনিস আর কিছু হয় না, এর পোর্শন শেষ। তাহলে যখনই আমরা এই লিথিয়ামের পোর্শনটা আমরা লিখে ফেললাম তখনই তাহলে কী করবো, একটু স্পেস দিয়ে দেবো, কারণ এর সাথে এর সম্পর্ক আলাদা, এটা ব্র্যাকেটের ভেতরে আছে, একটু স্পেস পড়বে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আছে হাইড্রাইড, তাহলে হাইড্রাইডটা হয়ে যাবে হাইড্রাইডও, এটা তো আমরা জানি, এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করার দরকার নেই। কটা এইচ প্লাস আছে, চারটে, তাহলে এখানে এইচ প্লাস বলছে, সরি এইচ মাইনাস আছে, চারটে, তাহলে এইচ আছে কটা, চারটে, তাহলে চারটে যদি থাকে তাহলে আমরা লিখব টেট্রা, টেট্রা হাইড্রাইডও হয়েছে, তাহলে টেট্রা হাইড্রাইডও, এতটা অবধি আমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা কি করব, মেটালে চলে আসবো, মেটালটা আছে দেখো অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়াম থাকবে না, হয়ে যাবে অ্যালুমিনেট, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যালুমিনেট, হয়েছে। বেশ, এবার আমাদের অক্সিডেশন স্টেট, চারটের জন্য মাইনাস চার, আমরা জানি মেটালের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করলে তার চার্জ হয় মাইনাস ওয়ান, বাকি সব ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে প্লাস ওয়ান, এটা আমরা জানি ছোটো থেকেই। আচ্ছা, তাহলে এটা মাইনাস চার হলো। আচ্ছা, লিথিয়ামের ক্ষেত্রে কী হবে, লিথিয়ামের যে চার্জ সেটা আমরা প্রত্যেকে জানি প্লাস ওয়ান, লিথিয়ামটা প্লাস ওয়ান আকারে থাকে যেহেতু এটা ক্যাটায়নিক পোর্শন। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়ামটা কত হতে হবে, প্লাস থ্রি, তাহলে অ্যালুমিনেট হয়ে গেল থ্রি। বেশ, আমাদের নোমেনক্লেচার কমপ্লিট। এভাবে আমরা নামকরণগুলো খুব সহজে করতে পারবো। এবার এই যে অ্যালুমিনিয়ামটা অ্যালুমিনেট হয়ে গেল, এটার জন্য খেয়াল রাখবে কতগুলো নিয়ম, অ্যালুমিনিয়ামটা যেমন অ্যালুমিনেট হয়ে গেল ঠিক তেমনিভাবে আমাদের যদি বোরন থাকে তাহলে সেটা হয়ে যাবে বোরেট, এগুলো আমাদের কতগুলো নাম মুখস্থ করে নিতে হবে। কপার থাকলে হয়ে যাবে কিউপ্রেট, কপার থাকলে হয়ে যাবে কিউপ্রেট, জিঙ্ক, জিঙ্ক থাকলে হয়ে যাবে জিঙ্কেট, যদি আমাদের গোল্ড থাকে, গোল্ডকে জানি আমরা অরিয়াম, তাহলে এটা হয়ে যাবে অরেট। এই নামগুলো খুব সহজ দেখো, একই ধরনের নাম, আশা করি তোমাদের, এটা দেখো আয়রনটা, তো আয়রনটা হয়ে যাবে ফেরেট, ঠিক আছে, আয়রন লিখলে হবে না, আয়রনেট নয় কিন্তু, এটা নাম হয়ে যাবে ফেরেট, আমাদের এইভাবে নামকরণগুলো করতে হবে। কোবাল্ট, কোবাল্টটা খুব সহজ, কোবাল্টেট, কোবাল্টের সাথে এড যুক্ত হয়ে গেল। নিকেল, নিকেলটাও খুব সহজ, নিকেল লিখলাম তার সাথে এড যুক্ত করে দিলাম, নিকেল, নিকেলেট। আচ্ছা, পিবিটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা প্লাম্বেট হবে, পিবিটা হবে প্লাম্বেট, পিবি কমপ্লিট। প্লাটিনাম, প্লাটিনামটা খুব সোজা, প্লাটিনেট, প্লাটিনেট। আর এজি, সিলভার যেটা, এটা হবে আর্জেন্টেট, আর্জেন্টেট, হয়েছে। বেশ, আমাদের এই নামকরণগুলো কমপ্লিট হয়। আচ্ছা, তাহলে এবারে দেখো এদের নামকরণগুলো একটু দেখে নেওয়া যাক। বেশ, তাহলে প্রথমে কি হচ্ছে, সোডিয়াম, তাহলে আমরা এখানে লিখলাম সোডিয়াম, স্পেস দিলাম, তারপরে কি আছে, টেট্রা হাইড্রাইডো, ঠিক আছে, টেট্রা হাইড্রাইডো কেন, কারণ চারটে এইচ মাইনাস আছে। আচ্ছা, তারপরে কি হয়ে যাবে, বোরন, বোরনটা হয়ে যাবে বোরেট। বেশ, এবার অক্সিডেশন স্টেট, সোডিয়াম প্লাস ওয়ান আমরা প্রত্যেকে জানি, এটা মাইনাস ফোর আমরা জেনে গেছি, এইচের জন্য মাইনাস ওয়ান, চারটের জন্য মাইনাস চার, তাহলে এটা হবে প্লাস থ্রি, তাহলে বোরেট থ্রি, ক্লিয়ার।
চলে আসছি আমরা পরেরটাতে। দেখো এখানে আছে পটাশিয়াম, আমরা বলেছি থার্ড ব্র্যাকেটের বাইরে থাকলে সংখ্যাটা লেখার দরকার পড়ে না। তাহলে আমরা এখানে শুধুমাত্র লিখলাম পটাশিয়াম, বেশ। পটাশিয়াম লেখার পর আমরা কি করব, এখানে চলে আসবো লিগেন্ডে। দেখো দু ধরনের লিগেন্ড আছে, একটা হচ্ছে সায়ানিডো আর একটা হচ্ছে নাইট্রোসিল, ঠিক আছে। এখানে কিন্তু এনওটা নিউট্রাল হিসেবে ব্যবহার হবে। দেখো একটু আগেই আমরা বলেছিলাম যে যখন এটা ক্যাটায়নিক পোর্শন থাকবে পুরোটা, তখন শুধুমাত্র এনওটা নাইট্রোসিনিয়াম আয়ন হিসেবে ব্যবহৃত হবে, বাকি সমস্ত ক্ষেত্রে এনও নিউট্রাল হিসেবে ব্যবহৃত হবে বা নাইট্রোসিল হিসাবে। তাহলে প্রথমে আমরা এটাকে লিখবো অ্যালফাবেটিক্যালি, এটা আগে আসবে, একটু স্পেস দিলাম। তাহলে পেনটা সিএন মাইনাস, এটা হচ্ছে সায়ানাইড থেকে এসেছে সায়ানিডো, তারপরে এটা কি নাইট্রোসিল, এটা হয়ে গেল নাইট্রোসিল, নাইট্রোসোনিয়াম আয়ন কিন্তু আর থাকলো না। আচ্ছা তাহলে এটার অক্সিডেশন স্টেট কত বা চার্জ কত, জিরো, এটা -5 পাঁচটার জন্য, এটা +3, তাহলে এটা +2। তাহলে নাইট্রোসিনের পরে এটা কি হয়ে যাবে, ফেরেট। আচ্ছা এটার পরে কিন্তু স্পেস দিও না, জায়গা নেই বলে আমি নিচে লিখছি, তাহলে হয়ে যাবে এটা ফেরেট, ফেরেটের পর কত, 2, বেশ কমপ্লিট। লাস্টেরটাতে প্রথমেই আমরা তাহলে লিখে দেবো সোডিয়াম, সোডিয়াম কমন নাম লিখে ফেললাম। তারপর আমরা লিগেন্ডে চলে আসবো, কটা কার্বোনিল আছে, 4টে, তাহলে স্পেস দেবো, স্পেস দেওয়ার পরে হচ্ছে টেট্রা কার্বোনিল, টেট্রা কার্বোনিল হয়ে গেল। টেট্রা কার্বোনিলের পরে আমাদের কি করতে হবে, কোবাল্ট, কোবাল্টটা হয়ে যাবে এখানে কোবাল্টেট, ঠিক আছে, এতটা অবধি কোনো প্রবলেম নেই কারোর, কোবাল্টেট। তাহলে কোবাল্টেটের এবার অক্সিডেশন স্টেট, তাহলে এটা +1, এটা 0। তাহলে যদি সোডিয়ামটাকে আমরা +1 হিসাবে এখানে ধরি, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এর মাথাতে চার্জ হয়ে যাবে -1, কোনো অসুবিধা নেই, আমরা -1ই বসাবো, ঠিক আছে। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম -1, বেশ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়েছে। -1 নিয়ে অসুবিধা হওয়ার কিছু নেই, এটা +1 আছে, তাহলে এটা তো -1 হতেই হবে, আমাদের নামকরণে এটা চলে এলো -1, অর্থাৎ কোবাল্টেট -1। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্যাটায়নিক, অ্যানায়নিক এবং নিউট্রাল কম্পাউন্ডের কীভাবে নামকরণ করতে হয়, আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো, জলের মতো পরিষ্কার হলো। বইয়ে দেখবে প্রচুর উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, বইয়ের উদাহরণগুলো তোমরা এবার প্র্যাকটিস করবে, এবং এখানে যে সমস্ত লিগেন্ডগুলো দিয়ে আমরা কাজ করলাম তার বাইরে যদি লিগেন্ড থাকে, তাহলে তোমরা একটু সেখান থেকে দেখে প্র্যাকটিসটা করবে। রুলস বা নিয়ম হচ্ছে পুরোপুরিভাবে এরকম, অক্সিডেশন স্টেট তোমরা বের করা অলরেডি শিখে গিয়েছিলে, তাই তোমাদের এখানে কোনো কিছু অসুবিধা হলো না। লিগেন্ডের নামগুলো কীভাবে করতে হয় সেটা শিখে গিয়েছিলে, তাই সেটাও অসুবিধা হলো না। তাহলে আমরা সহজেই নামকরণটা শিখতে পারলাম, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার নিয়ে আলোচনা করব বা ইএন রুলটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।